আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। মসজিদ ভিত্তিক পাঠাগারের মধ্যে সেই মসজিদের মধ্যে একজন নাবালিক শিশু পাঁচ কুল্লি টুপি দিয়ে না আসার কারণে মসজিদ থেকে বের করে দিয়েছে একজন সরমনায় মরিদ। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, মসজিদ ভিত্তিক পাঠাগারের মধ্যে সেই মসজিদের মধ্যে পাঁচ কুল্লি টুপি সরমনায় তথা সরমনায় টুপি না পরে মসজিদের মধ্যে আসার কারণে একটি নাবালিক শিশুকে মসজিদ থেকে বের করে দিয়েছে সেই মসজিদের সরমনায়ভুক্ত ইমাম সাহেব। আজকে আমরা প্রমাণসহ সেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব, তাই বুঝতে হলে ভিডিওটি না দেখে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। পাঁচকুল্লি টুপি তথা সরমনায় টুপি সেই শিশুটির মাথার মধ্যে না থাকার কারণে যখন সেই শিশুটিকে মসজিদ থেকে বের করে দেওয়া হয় তখন সেই শিশুটির এক আত্মীয় সেই প্রশ্নটি করার জন্য যে কি কারণে সেই মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, এই টুপি ও এই সরমনায় টুপি ছাড়া কি অন্য টুপি পরা হারাম, নাকি সরমনায় টুপি মাথায় পরার কারণে দ্রুত খুব দ্রুত জান্নাতে যাওয়া যাবে, এই প্রশ্ন যখন সেই ইমাম সাহেবকে সেই সরমনায়ভুক্ত ইমাম সাহেবকে করা হয় তখন সেই সরমনায়ভুক্ত ইমাম সাহেব বলেন এটা হলো প্রতিষ্ঠানের নিয়ম, তাই সব ছাত্রকে এই প্রতিষ্ঠানের নিয়ম মানতে হবে। যখন কোনো ছাত্র এই প্রতিষ্ঠানের নিয়ম মানবে না তখনই সেই ইমাম সাহেব বা এরকম যত প্রতিষ্ঠান আছে যে পাঁচ কুল্লি টুপি যদি মাথা না থাকার কারণে সেই সব ছাত্রদেরকে মসজিদ থেকে বা মাদ্রাসা থেকে বের করে দেওয়া হবে। আমার কাছে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে এরকম অদ্ভুত এবং কাণ্ডজ্ঞানহীন কোনো আইন কোনো প্রতিষ্ঠান করতে পারে না, বিশেষ করে সরমনায় ফির সাহেব তো করতে পারে না, তারপরও কেন এরকম কাণ্ডজ্ঞানহীন মূর্খতা সুলভ একটি আইন প্রতিষ্ঠা করা হলো এবং এর কারণে একজন ছাত্রকে নাবালিক শিশুকে মসজিদ থেকে মসজিদ ভিত্তিক ফাটাকার থেকে বের করে দেওয়া হলো। আমরা আশা করি এ বিষয়ে সরমনায় ফির সাহেব নিশ্চয়ই কোনো বার্তা প্রেরণ করবেন। তাহলে চলুন বন্ধুরা আমরা সেই ভিডিওটি প্রথমে দেখে নিই। আপনি আজকে টুপির জন্য মসজিদ থেকে বের করে দিয়েছেন, এই টুপির জন্য আপনি মসজিদ থেকে বের করে দিয়েছেন, এই টুপিটা হারাম না হালাল সেটা আপনি বলেন? হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ আসছি না, আমি যাই হই সাংবাদিক না, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মুসলমান। আপনি বলেন ওই টুপি হারাম না হালাল, আপনি বলেন বলেন ওই টুপি হারাম না হালাল বলেন, ওটা মাথায় দাও অপরাধ। আপনি ওরে বের করে দিচ্ছেন কেন? আপনি ওরে মসজিদে বের করে দিচ্ছেন কেন? তাই বলুন, চেঞ্জ করবে কেন? শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম পাঁচকুলি টুপি কে চালু করছে? এটা নিয়ম কে? এই পাঁচকুলি টুপি পরে আসতে হবে, এটা কে চালু করছে? সংশ্লিষ্ট যারা আছে তারা চালু করছে। আপনার মাথায় টুপি কই? আপনি টুপি মাথায় দেন নাকি? প্রিয় দর্শক, আমরা ভিডিওটির মধ্যে স্পষ্ট ভাবে দেখতে পেলাম যে পাঁচকুল্লি টুপি না থাকার কারণে সরমনায় টুপি মাথায় না থাকার কারণে সেই ছোট্ট বাচ্চাটিকে মসজিদ থেকে বের করে দিয়েছে এবং যখন এর কারণ জানতে চাওয়া হলো তখন সে ইমাম স্পষ্ট ভাষায় বলেছেন যে এটা হলো প্রতিষ্ঠানের নিয়ম। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, এই প্রতিষ্ঠানের নিয়ম আপনাদের কাছে কতটুকু যৌক্তিক মনে হচ্ছে? এখন আপনারা যারা সরমনায় ভক্ত আছেন এবং যারা সরমনায়কে ভালোবাসেন তারা এসে সরমনায় মুড়ি দিয়েছেন, তারা এসে আমাকে প্রশ্ন করতে পারেন এটা প্রতিষ্ঠানের নিয়ম, এটাতে মানতে অসুবিধা কোথায়? এটা তো সব প্রতিষ্ঠানেই থাকতেই পারে, যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের একটি ডেস্ক কোড থাকতেই পারে, তাহলে এখানে তোমার মাথা ব্যথা কোথায়? তাহলে আমার মাথা ব্যথা কোথায়? আমি এখন আপনাদের সামনে সেই প্রশ্নটির উত্তর আমি দিব। যখন আপনারা কোনো কলেজে কোনো ভার্সিটিতে হিজাব দাড়ি ইত্যাদি ইসলামিক ড্রেস কোডকে নিষিদ্ধ করা হয় তখন সবাই সব মুসলমানেরা ইয়ার প্রতিবাদ করে, কেন বুরকা নিষিদ্ধ করা হলো, কেন দাড়ি নিষিদ্ধ করা হলো? যখন সেই কলেজ যখন সেই ভার্সিটি যখন সেই স্কুল তারা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে যে এটা প্রতিষ্ঠানের নিয়ম, এখানের মধ্যে হিজাব পরে আসা যাবে না, এটা প্রতিষ্ঠানের নিয়ম, এখানের মধ্যে দাড়ি রেখে আসা যাবে না, এটা প্রতিষ্ঠানের নিয়ম, এটা প্রতিষ্ঠান এটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিয়ম, এখানের মধ্যে এই ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতে হলে এখানে দাড়ি নিয়ে আসা যাবে না, হিজাব পরে আসা যাবে না, তখন আপনারা সবাই এর প্রতিবাদ করেন। কারণ কারণ হিসেবে উল্লেখ করেন যে এটা ইসলামিক এবং ইসলামিক রাষ্ট্রের একটি মূল্যবোধকে অবজ্ঞা করা হচ্ছে, এরা মুসলমানদেরকেও অবজ্ঞা করা হচ্ছে, প্রেরণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকেও অবজ্ঞা করা হচ্ছে। তাহলে আপনারা কোন নিয়মে এই প্রতিষ্ঠানের নিয়মের এই যে সরমনায় ফির সাহেব ফাঁসকুলি না থাকার কারণে সেই ছোট্ট নাবালিক শিশুটিকে মসজিদ থেকে বের করে দিচ্ছে এটার সাপোর্ট করবেন? আমরা আশাবাদী সরমনায় ফির সাহেব এই অযৌক্তিক এবং কাণ্ডজ্ঞানহীন যে নিয়মটি বানানো হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং এই অযৌক্তিক এবং কাণ্ডজ্ঞানহীন এই নিয়মের
তুলে দিবেন ওনার প্রতিষ্ঠান থেকে এবং ওনার আন্ডারে ওনার ভক্ত হিসেবে যেসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা প্রতিষ্ঠান ওনার ভক্ত হিসেবে প্রচারণ করতেছে তাদের এই প্রতিষ্ঠান থেকে এই কাণ্ডজ্ঞানহীন মূর্খতাসুলভ যে একটি আইন প্রতিষ্ঠা করা হয়েছে সেটা তুলে দিবেন আমরা এই আশা ব্যক্ত রেখে আমাদের এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি প্রিয় দর্শক আপনাদের এই ভিডিও সম্পর্কে কি মন্তব্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ।